হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আর রং সাবমিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেলটিক্স রাউন্ড নর্টম 2021-এর ডিভিশন 1 এবং ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমটি। প্রবলেমটির নাম ছিল হচ্ছে ডিভাইড অ্যান্ড মাল্টিপ্লাই। অনেক ইজি একটা প্রবলেম ছিল, চলো আমরা প্রবলেমটা সলভ করি। টেস্ট কেস ইনপুট টেস্টমেন্ট হচ্ছে টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, তারপর অ্যান সংখ্যক এলিমেন্ট একটা অ্যারে দেওয়া থাকবে, মানে অ্যান হচ্ছে অ্যারে সাইজ, ঠিক আছে, এরকম দেওয়া থাকবে। তো আমার কথা হচ্ছে এরকম যে আমার যে অ্যারে অ্যান সংখ্যক এলিমেন্ট থাকবে অ্যারেটাতে, তো আমি একটা অপারেশন, এনি নাম্বার অফ টাইম আমি অপারেশন চালাতে পারি, যে নাম্বারটা হচ্ছে এরকম, আমি যে কোনো দুইটা এলিমেন্টকে ধরতে পারবো ওই অ্যারেটার মধ্যে থেকে, যে কোনো দুইটা এলিমেন্টকে আমি ধরতে পারবো। এবং কী করতে পারবো, আমি যেটাকে আই হিসাবে ধরবো ওটাকে আমি দুই দ্বারা ভাগ করতে পারবো, এবং যেটাকে জে হিসাবে ধরবো সেটাকে আমি কী করবো, দুই দ্বারা গুণ করতে পারবো। তো এইভাবে আমি ইচ্ছা মতো এই অপারেশন চালাতে পারি। চালাতে চালাতে আমার আমি যখন অপারেশন চালার ইচ্ছা হবে না, তখন আমি কী করবো, যে নাম্বারগুলো হবে এ অফ আইকে আমি দুই দ্বারা ভাগ করে কমাই দেবো, এবং এ অফ জেকে আমি দুই দ্বারা গুণ করবো। এরকমভাবে যে করতে করতে যে অ্যারেটা হবে ওই অ্যারেটার যোগফলটা আমাকে প্রিন্ট করতে হবে। এবং কথা হচ্ছে আমার যোগফলটা যাতে কী হয়, ম্যাক্সিমাম হয়, আমার যাতে সামটা কী হয়, ম্যাক্সিমাম হয়, এটাই হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। আশা করি তোমরা প্রবলেমটা বুঝছো। এখন চলো আমরা সলভ করি, আসলে সলভটা কীভাবে করা যায়। তো আমার কথা হচ্ছে এরকম থাকবে, আমার একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যান সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে, যে এ ওয়ান, এ টু, এ থ্রি, এ ফোর, এ ফাইভ, এ ফোর ধরি, তারপর এ অ্যান, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমি যে কোনো দুইটা এলিমেন্টকে ধরতে পারি, এবং এই এলিমেন্টটাকে আমি দুই দ্বারা ভাগ করে দিব, এবং পরেরটাকে দুই দ্বারা গুণ করে দিব, এবং এটাকে অবশ্যই ইভেন হতে হবে, তাহলে তো আমি ভাগ করতে পারবো, তাই না। তো আমার কথা হচ্ছে এরকম যে আমি ধরে নিই যে আমার এ এর এ এলিমেন্টটা হচ্ছে কি, তা আমার আমি এমন একটা কাজ করতে পারি যেখান থেকে সবচেয়ে বড় এলিমেন্টটা, যে এলিমেন্টটা ওটাকে আমি রেখে দিতে পারি, বাকিগুলোকে আমি যতভাবে দুইভাবে, মানে যে কোনো একটাকে আমি দুই দ্বারা ভাগ করব, আর ওই বড়োটাকে দুই দ্বারা গুণ করে দেবো, এভাবে দুই দ্বারা ভাগ করব, বড়োটাকে দুই দ্বারা গুণ করে দেবো, ঠিক আছে। আমি এই কাজটা কিন্তু করতে পারি, আমি এই কাজটা কিন্তু করতে পারি, যদি এরকম থাকে যে টু টু ফোর, এরকম ধরতে পারি যে টু টু টু, তারপর হচ্ছে টেন, এরকম ধরলাম, হ্যাঁ। তো আমি এক কাজ করতে পারি, আমি যদি এক কাজ করি যে আমি টেনকে রাখে দিলাম, আমি এগুলোকে দুই দ্বারা ভাগ করবো, যতভাবে ভাগ করা যায় করবো, আর এটা দশের সাথে দুই দ্বারা গুণ করবো, মানে আমি দুইকে যদি দুই, আমি ধরলাম এটাকে আই ধরলাম, এটাকে জে ধরলাম, তাহলে এই ভ্যালুটাকে কী করলাম, দুই দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কত আসবে, ওয়ান আসবে, বাকিগুলো থাকলো, আর এইটাই আমি হচ্ছে এটার সাথে দুই দ্বারা গুণ করে দিলাম, এটার সাথে দুই দ্বারা গুণ করে দিলাম, তাহলে কত আসবে, বিশ হয়ে গেল, তাই না। আমি এটাকে আই হিসাবে ধরছিলাম, এটাকে জে হিসাবে ধরছিলাম, এটাকে কি আর ভাগ করা যাবে দুই দ্বারা, না ভাগ করা যাবে না। তাহলে আমি এটাকে চিন্তা করি, এবার এটাকে চিন্তা করি, এবার এটাকে যদি আমি চিন্তা করি তাহলে আমার কী আসবে, এটাকে যদি আমি চিন্তা করি তাহলে আসবে আমার হচ্ছে এরকম যে আমি কী করতে পারি, এটাকে এক করলাম, এটাকে দুই দ্বারা ভাগ করলে এটাকে এক হবে, আবার এটা দুই, এটাকে আবার দুই দ্বারা গুণ করে দিলে আমার হবে হচ্ছে চল্লিশ। একইভাবে আমি পরেরটাকে করতে পারি যে এটাকে এক দুই দ্বারা ভাগ করে দিলাম, আর এটাকে দুই দ্বারা গুণ করে দিলাম, আশি হয়ে গেল। তা আমি এখন এটাকে যোগ করে দিলাম, আমার অ্যান্সার কত হবে, তিরাশি হবে। এটাই কিন্তু আমার ম্যাক্সিমাম, এর চেয়ে কিন্তু ম্যাক্সিমাম বাড়ানো সম্ভব না। তো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মান, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মান, যে অ্যান্সার হচ্ছে আমার কত আসবে, অ্যান্সার হচ্ছে আমার চুরাশি আসবে, এইটি থ্রি আসবে, এইটি থ্রি। এখন দেখুন আমি এটা এটা এভাবে করা যায়, বাট আমি আমরা হচ্ছে এভাবে করব, আমরা কীভাবে করব, এমনভাবে করব যে আমি সর্ব আমার আমরা যে মানে এক লজিকে কাজটা করে ফেলবো, যে আমি কাকুনটাকে গুণ করতেছি না করতেছি এটা ডাজ নট ম্যাটার। আমি এইভাবে করব যে আমি আমি জাস্ট কাউন্ট করব যে একটা ভ্যালুকে কতবার করে দুই দ্বারা হচ্ছে তোমার ভাগ করা যায়। দেখো, এককে দুই দ্বারা ভাগ করা যায়, ভাগ করার পর মানে কত কতবার ভাগ করা যায় আমি এটা কাউন্ট করব, কতবার ভাগ করা যায়, এবং সবশেষে যে মানটা থাকে ওটা আমি অ্যান্সারের মধ্যে যোগ করে দেবো। তা আমার কথা হচ্ছে এরকম যে আমার অ্যান্সার ইকুয়াল হচ্ছে জিরো। আমি সর্বপ্রথম এই ভ্যালুটাকে কাউন্ট করব, যে এই ভ্যালুটার মধ্যে এই ভ্যালুটার মধ্যে দুই দ্বারা ভাগ করা যায় কত, মানে আমি কাউন্ট নিবার হচ্ছে ম্যাক্স একটা ভ্যালু নিই, ম্যাক্সের মানে জিরো রাখলাম আপাতত। তা আমি আমি কী করবো, লজিকটা ভালো মতো চিন্তা করবো, যে আমার যে ভ্যালুটা দেওয়া থাকবে আমি এখান থেকে কী করবো, এখান থেকে আমি এই ভ্যালুটাকে কাউন্ট করবো যে কতবার দুই দ্বারা ভাগ করা যায় এটাকে, দুইকে দুই দ্বারা একবারই ভাগ করা যায়, দুইকে দুই দ্বারা একবারই ভাগ করা যায়, আমি এটা কাউন্ট করবো, এটাও আমি কী করবো, কাউন্ট করবো, হ্যাঁ। তো দুইকে কয় দুই দ্বারা কয়বার ভাগ করা যায়, একবার ভাগ করা যায়, দুইকে দুই দ্বারা ভাগ করা যায় একবার, তাহলে কাউন্টার মান একবারে গেলো। আমি এটার কথা চিন্তা করতেছি, এই যে এটার কথা, আমি এ দুইয়ের কথা চিন্তা করছি, এটাকে দুই দ্বারা ভাগ করলে কত থাকে, একবার ভাগ করা যায়, এবং অবশিষ্ট কত থাকে, অবশিষ্ট থাকে এক। আর এই একটা অবশিষ্ট যেটা আছে আমি অ্যান্সারের মধ্যে যোগ করে নিলাম, ওকে। এবার পরেরটা ক্ষেত্রে চিন্তা করি, এটাকেও দুই দ্বারা কত ভাগ করা যায়, একবার ভাগ করা যায়, এবং অবশিষ্ট কত থাকে, এক থাকে, তাহলে একবার ভাগ করা যায়, তার মানে আগে একবার আমি যে কোনো একটা ভ্যালুকে ভাগ করতে পারছিলাম, আর এখন একবার করলাম, তাহলে কতবার হলো, দুইবার। আর কত আমার আসলো, শেষে থাকলো অবশিষ্ট এক, ওটা আমি এক অ্যান্সারের মধ্যে যোগ করে দিলাম।
আবার এটার কথা যদি চিন্তা করি এটাকেও কিন্তু দুই দ্বারা একবারই ভাগ করা যায়, এটাকেও দুই দ্বারা কয়বার ভাগ করা যায়, একবার ভাগ করা যায়, দ্যাট ইজ দ্য ওয়ান যোগ হয়ে গেল। এবং অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে ওয়ান, অবশিষ্ট কত থাকে ওয়ান থাকে, তাহলে আমি রিলেট করে দিলাম আর অবশিষ্ট ওয়ানটা আমি অ্যান্সারের মধ্যে যোগ করে নিলাম। এবার এটাকে এবং এগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, এই যে অবশিষ্ট যেগুলো থাকছে এগুলোর মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু আমি কাউন্ট করে নিতে হবে, ঠিক আছে? তো এখানেও অন করেই করি, ঠিক আছে? এবার দশ আছে, দশকে দুই দ্বারা কতবার ভাগ করা যায়? দশকে দুই দ্বারা ভাগ করা যায় একবার, দশকে দুই দ্বারা ভাগ করলে কত থাকে? পাঁচ থাকে, তাহলে দুই দ্বারা একবারই ভাগ করা যায়, পাঁচ থাকে একবারই ভাগ করা যায়, তাহলে দশকে দুই দ্বারা একবারই ভাগ করা যায়, তাহলে অবশিষ্ট কত থাকে? পাঁচ। পাঁচ আর ভাগ করা যায় না, আর কিন্তু ভাগ করা যায় না, কারণ পাঁচ বিজোড় সংখ্যা। সো আমার এটা অবশিষ্ট থাকে গেল, এটা পাঁচ আমি অ্যাড করে দিলাম, এটা আমি পাঁচ কী করলাম অ্যাড করে দিলাম। এখন দেখুন আমি কিন্তু দুই দ্বারা কতবার ভাগ করতে পারছি? চারবার ভাগ করছি। আমি দুই দ্বারা কতবার কতবার করে যে কোনো একটা যে কোনো ভ্যালুকে দুই দ্বারা কতবার ভাগ করতে পারছি? চারবার ভাগ করতে পারছি। এবং অবশিষ্ট যেগুলো ছিল যেগুলো আমি ভাগ করতে পারিনি ওগুলো আমি তো অবশ্যই শেষে অ্যারেটার মধ্যে অবশ্যই থাকে যাবে, এটা অ্যাড করে দিতে হবে, এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? আচ্ছা অ্যাড করে দিলাম, তাহলে আমার কত আসলো? পাঁচ তিন আট আসলো, কত আসলো? আট আসলো। এবং এই এই যে এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমার পাঁচ, না আমার পাঁচ, এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে পাঁচ। তাহলে এই যে আমি চারবার যে কোনো ভ্যালুকে দুইবার দুই দ্বারা ভাগ ভাগ করে করে আসছি, হ্যাঁ আমি চারবার ভাগ করে আসছি, আমি কী করব এগুলোর মধ্যে যে ম্যাক্স আছে ওইটাকে দুই দ্বারা চারবার ভাগ করব। তার মানে এটা হবে এরকম যে পাঁচ পাঁচ ইন্টু টু পাঁচ ইন্টু টু, তাহলে কত আসবে? পাঁচ ইন্টু দশ আসবে, দশ ইন্টু টু কত আসবে? বিশ আসবে, বিশ ইন্টু টু কত আসবে? চল্লিশ আসবে, এবং চল্লিশ ইন্টু টু কত আসবে? আশি আসবে। এই যে আশি আসলো, কত আসলো? আশি আসলো, কারণ চারবার আমি যেহেতু দুই দ্বারা ভাগ করছিলাম তাহলে আমি ম্যাক্স ভ্যালুটাকে চারবার দুই দ্বারা গুণ করে নেব, তাহলে আমার আসলে আশি। আর আগে কত ছিল? এইট ছিল, তাই না? আগে ছিল এইট, তাহলে আমি এইট যোগ করে নিলাম, এইট যোগ করে নিলাম, তাহলে কত আসলো? অষ্টআশি, এইট এইটি এইট আসলো। বাট এখান থেকে এই যে পাঁচকে পাঁচকে যে আমি অ্যাড করে নিছি, পাঁচ তো এখানে অ্যাড হবে না, কারণ পাঁচ তো গুণ হয়ে আশি হয়েছিলো, ওই মানটা কিন্তু আমার অ্যাড হয়েছে। সো এখান থেকে যে ম্যাক্স মানটা থাকবে ওই ম্যাক্স মানটা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। ম্যাক্স মানটা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? ম্যাক্স মানটা কী করতে হবে? বিয়োগ করে দেবে। এখান থেকে ম্যাক্স মানটাকে কী করতে হবে? বিয়োগ করে দেবে, কারণ ম্যাক্স মানটা কিন্তু আমার অলরেডি অ্যান্সারের মধ্যে অ্যাড হয়ে গেছিলো, বাট ম্যাক্স মানটা তো আমি অলরেডি এটাকে দুই দ্বারা গুণ করে করে বড় বানিয়েছি। সো আমার ওই ম্যাক্স মানটা ডিলিট করে দিতে হবে, তাহলে আমার ম্যাক্স মান কত ডিলিট হবে? পাঁচ ডিলিট হবে। তাহলে এইট এইট থেকে আমি যদি পাঁচকে বিয়োগ করি তাহলে কত আসবে আমার? আমার আসবে এইট্টি থ্রি। এটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, তো আমরা আমরা হচ্ছে এখান থেকে এই এই ইয়াটা দেখি, এই এইটা একটু দেখি, তোমরা এটা একটু দেখো যে এখানে ছাব্বিশ কেমনে হলো, এটা এই মানটা দেখো, এটাকে ছাব্বিশ কেমনে হলো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো আরও ক্লিয়ারে। তো আমরা যদি এটার কথা চিন্তা করি, এটার কথা চিন্তা করি যে টু টু থ্রি, তাহলে আমরা কাউন্ট করবো যে অ্যান্সার কাউন্ট করবো, অ্যান্সার ইকুয়াল কাউন্ট করবো, আর হচ্ছে আমরা ম্যাক্স কাউন্ট করবো, ম্যাক্স ইকুয়াল কাউন্ট করবো, আর কাউন্ট করবো হচ্ছে আর কিছু কাউন্ট করবো না, আমার অ্যারেটা থাকবে টু থ্রি ফোর, ঠিক আছে? তো আমি টুকে কতবার ভাগ করা যায়? কাউন্ট কাউন্ট করতে হবে, কাউন্ট কোন কাউন্ট ইকুয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে টুকে কত ভাগ করা যায়? দুই দ্বারা একবার ভাগ করা যায়। তো একবার ভাগ করলাম, এবং অবশিষ্ট কত থাকে? দুইকে দুই দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে, না দুই এককে দুই, তাহলে ভাগ করে দিয়ে এক থাকতেছে, এই যে অ্যান্সারের মধ্যে এক চলে আসলো। ওকে, এবার তিনকে, তিনকে কি ভাগ করা যায় না? তিনকে ভাগ করা যায় না, সো এটা অ্যান্সারের মধ্যে কাউন্টের মধ্যে যাবে না, বাট অ্যান্সারের মধ্যে চলে আসলো, ঠিক আছে? ফোরকে, ফোরকে কয়বার ভাগ করা যায়? ফোরকে ভাগ করা যায় দুইবার, ফোরকে দুই দ্বারা দুইবার ভাগ করা যায়, কারণ একবার যদি ভাগ করি ফোরকে একবার ভাগ করলে, ফোরকে একবার ভাগ করলে কত থাকে? দুই থাকে, এবং দুইকে আবার আরেকবার ভাগ করলে এক থাকে, কত থাকে? এক থাকে। এটাকে আর ভাগ করা যায় না, সো এটা অবশিষ্ট আছে, এটা আমি অ্যান্সারের মধ্যে যোগ করে দিলাম, ঠিক আছে? তার মানে মোট আমি অ্যারেটাকে তিনবার, যে সবগুলো ভ্যালুকে আমি সর্বমোট তিনবার আমি দুই দ্বারা ভাগ করতে পারছি সবগুলো মিলে, ঠিক আছে? এখন দেখো আবার অবশিষ্ট আছে ওয়ান থ্রি আর ওয়ান, এটা আমি যোগ করে দেবো। তার আগে আমি কী করবো? এটার মধ্যে ম্যাক্স বের করবো, এটার মধ্যে ম্যাক্স কত? থ্রি, এই যে থ্রি চলে আসলো ম্যাক্স, ঠিক আছে? এটা যোগ করলে কত হবে? এটা যোগ করলে হবে হচ্ছে আমার পাঁচ, তাই না? এখন আমি ম্যাক্স ভ্যালু কোনটা? তিন। তিনকে তাহলে আমি কী করবো? তিনবার, যেহেতু আমার কাউন্টের মান কত? থ্রি, তিনবার দুই দ্বারা গুণ করবো, তাহলে থ্রি থ্রি ইন্টু টু কত আসবে? সিক্স, সিক্স ইন্টু টু কত আসবে? টুয়েলভ, টুয়েলভ ইন্টু টু কত আসবে? টোয়েন্টি ফোর, এই যে তিনবার গুণ করলাম থ্রিকে, থ্রিকে তিনবার গুণ করলাম, কত আসলো? চব্বিশ আসলো, এই যে চব্বিশ, চব্বিশের সাথে যোগ করতে হবে এখন অ্যান্সারটা, মানে অ্যান্সার এখন কত হবে? অ্যান্সার ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফোর প্লাস ফাইভ, টোয়েন্টি ফোর প্লাস ফাইভ, ঠিক আছে? এবং অ্যান্সারের মধ্যে কী করতে হবে? মাইনাস ইকুয়াল ম্যাক্স করে দিতে হবে, মাইনাস ইকুয়াল ম্যাক্স করে দিতে হবে, মানে মাইনাস কত আসছে? চব্বিশ প্লাস পাঁচ যোগ করলে কত হবে? উনত্রিশ হবে, উনত্রিশ হবে, এবং উনত্রিশ থেকে, উনত্রিশ থেকে আমার হচ্ছে ম্যাক্সটা বিয়োগ করে দিতে হবে, ম্যাক্সের মান কত? থ্রি, থ্রি বিয়োগ করে দিতে হবে, তাহলে কত আসবে? ছাব্বিশ আসবে। এই যে এটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, তার সঙ্গে বুঝতে পারছো? তাহলে আমরা কোডে চলে যাই,
তো ওটা তেমন কিছুই নাই, আমরা জাস্ট অ্যারেটাকে নিয়ে নিছি এখানে। এটা শর্ট না করলেও চলে, এটা শর্ট করার কোনো দরকার নেই, তোমরা শর্ট না করতে পারো, আমি শর্ট করে নিছিলাম। তো অ্যারেটা নিলাম, অ্যারেটা নেওয়ার পর শর্ট করে নিছি, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। কাউন্ট নিছি, অ্যান্সার নিছি আর ম্যাক্স নিছি, ঠিক আছে। তো আমি এই যেখানে কাউন্ট করতে, প্রত্যেকটা ভ্যালুকে আমি দুই দ্বারা ভাগ করছি, কতবার ভাগ করা যায় এটা কাউন্টের মধ্যে যোগ হয়েছে, এবং অবশিষ্ট যেটা আছে ওটা অ্যান্সারের মধ্যে যোগ করে নিয়েছি, এবং সঙ্গে সঙ্গে আমি কী করছি, ম্যাক্সটাও বের করে নিয়েছি, যেটা অবশিষ্ট অ্যান্সারের মধ্যে যোগ হচ্ছে, আর বাইটা এটা ম্যাক্সের মধ্যে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখন এল ইকুয়াল ওয়াই ইকুয়াল ম্যাক্স নিয়ে নিয়েছি, ঠিক আছে। ম্যাক্স নেওয়ার পর ম্যাক্সকে আমি কতবার গুণ করছি, ওই যতবার কাউন্ট আছে ততবার দুই দ্বারা গুণ করতে করতে গেছি, এবং সে সবশেষে কী করছি, অ্যান্সার প্লাস ইকুয়াল ওয়াই করে দিছি, এবং ম্যাক্সটা এখান থেকে বিয়োগ করে দিছি, দেন অ্যান্সারটাকে প্রিন্ট করে দিছি। তো এইটাই ছিল হচ্ছে আমার এ নাম্বার প্রবলেমে, এটাই ছিল আমাদের হচ্ছে এ নাম্বার প্রবলেমের সলিউশন। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।